হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, কিছুদিন ধরেই ভাবছি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব, তো আর শেয়ার করতে পারছি না। তো মার হঠাৎ করেই শরীর খারাপ হয়ে যায়, বাড়াবাড়ি হয়ে যায়, তো মাকে হসপিটালে ভর্তি করতে হয়। আর তারপর থেকে মানে সবারই মন মেজাজ ভালো না, মাকে তারপরে ছুটিও দিয়ে দিয়েছে। কারণ এই পরিস্থিতিতে জানো তোমরা সবাই, ডেঙ্গু জ্বর হচ্ছে, সেই কারণেই মাকে হসপিটাল থেকে ছুটি দিয়ে দিয়েছে, কিন্তু মা পুরোপুরি সুস্থ না। এবার বাড়িতে আসার পরে আবার ওরকমই বাড়াবাড়ি হয়, তো ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়। তারপরে ভর্তি থাকে মা কিছুক্ষণ, মানে সন্ধ্যে 7টার সময় যায়, রাত্রির 1টার সময় আবার ছেড়ে দেয় মাকে। তারপরে আবার কি হয়েছে, কালকে গিয়েছিল, কালকে যাওয়ার পরে ওই ডক্টরের দেখা পায়নি, তো আজকে যাওয়ার কথা, মানে আজকে বুধবার, আমি আজকেই ভিডিওটা করছি, আজকেই শেয়ার করব তোমাদের সাথে। আর আমি বন্ধুরা, যেহেতু আমি ভালো করে ভিডিও শেয়ার করতে পারছি না, কারণ একটাই কারণ, ওই দুটো ফোন নষ্ট হয়ে গেছে, আর একটা ফোন দিয়ে আমি কারোর ভিডিও দেখতে গেলে, কারোর এলবিতে থাকতে গেলে আমি নিজের ভিডিও করতে পারছি না। সবই কাজকর্ম করছি কিন্তু ভিডিওগুলো আমি শেয়ার করতে পারছি না নিজের, কারণ কি করে শেয়ার করবো বলো? কারোর এলবিতে থাকলে তখন তো আর বেরিয়ে আসতে পারছি না, এসে নিজের ভিডিওগুলো করতে পারছি না। তো এই সমস্যা হচ্ছে, কাজকর্ম সবই করছি কিন্তু কোনো ভিডিও আমি শেয়ার করতে পারছি না বন্ধুরা। আর আর আমার কিছুদিন ধরে একটা সমস্যা হচ্ছে, আমার এলবিতে অনেকেই আসে না বলে বেরিয়ে যাচ্ছে, আমি তাদের নাম নেব না, আর কিছু আমি মন্তব্য করতে চাই না, কারণ তাদের আমি একটাই কথা বলতে চাই, তোমরা যতক্ষণ থাকবে প্লিজ বলে থেকো যে আমি বেরিয়ে যাচ্ছি যাওয়ার সময়। এরকম করে মানুষকে ঠকানো কিন্তু একদমই ভালো না। তুমি হয়তো আমাকে ঠকাচ্ছ, তোমরাও কিন্তু অন্য জায়গায় ঠকে যাবে, সেই চিন্তা ভাবনাটা মাথায় রেখো। অনেকে আসো চলে যাও, আসো যাও, এই করে করে আমার ডাব্লিউটি একদমই উঠছে না। এতদিন আমার এক্সট্রা ফোনগুলো ছিল, সবাইকে সাপোর্ট দিচ্ছিলাম বলে হয়তো সাপোর্ট পাচ্ছিলাম, এখন আমি সবাইকে সাপোর্ট দিতে পারি না, কারণ দুটো আইডি নিয়ে যাওয়া সম্ভব না, আমি একটা আইডি নিয়ে যেতে পারছি না ভালো করে, কারণ আরও কিছু মানুষের তো মনিটাইজেশন অন হয়ে গেছে, তো তাদের ভিডিওগুলোও তো আমাকে দেখে দিতে হবে, তারাও আমাকে এলবিতে অনেক সাপোর্ট করে, এবার তাদের ভিডিওগুলোও আমাকে দেখে দিতে হবে, সেই কারণেই সমস্যাগুলো হচ্ছে। আর আমার একটা ফোন দিয়ে আমি হয়তো কালকে যেরকম আমি কারোর এলবিতে রাত্রিবেলা যেতে পারিনি, কারণ নাহার দিদি, আমি বলছি এখানে নামটা নিচ্ছি, নাহার দিদির এলবি ছিল কালকে রাত্রিবেলা, তো আমি যেতে পারিনি কারণ রাত্রিবেলা আমার মেয়ে কি করেছে, ফোনটা নিয়ে নিয়েছে, দুই মেয়ে নিয়ে একদমই দিচ্ছে না, কার্টুন দেখছে, সেই কারণে রাত্রিবেলা আমি নাহার দিদির এলবিতে যেতে পারিনি। তো নাহার দিদি তুমি ভিডিওটা দেখবে অবশ্যই, জানি, কিছু মনে করো না দিদি, আমি যেতে পারিনি কারণ আমার মেয়ে ফোনটা নিয়ে নিয়েছিল আর ছাড়ছিল না, আর ওদের একটু কার্টুন দেখার অভ্যেসটা রয়েছে, তো কার্টুন মানে দেখতে ভালোবাসে, আর আমরা আমি যেই ঘরটায় থাকি সেই ঘরটায় টিভি নেই, মাদের ঘরটায় টিভি আছে, সবসময় তো মায়ের ঘরে গিয়ে আর ওই টিভি চালিয়ে মায়ের কানের কাছে তো অশান্তি আরও মানে বাড়িয়ে দেওয়ার তো কিছুই না, মার আরও মানে চেঁচামেচিতে পারছে না থাকতে, তো সেই কারণে মেয়ে আবার ফোনটা নিয়েছিল। আর এরকম করে আমি পারছি না, সবার এলবিতেও বেশিক্ষণ আমি জয়েন হতে পারছি না, আমি যতক্ষণ থাকি বলেই থাকি, আমি যদি চলেও আসি মানুষকে বলে দিই যে আমি বেরিয়ে গেছিলাম বা বেরিয়ে যাচ্ছি, আমি অবশ্যই তখন না বলতে পারি, পরেও বলে দিই যে আমি বেরিয়ে যাচ্ছি এরকম। তো আমি অনেকেরই ভিডিও দেখি, জানি না এখন তারা আগে আসতো এখন আসে না কেন জানি না। তো তোমাদেরকে একটা কথাই বলছি যে এখন নয় আমি সাপোর্ট দিতে পারছি না, ফুল সাপোর্ট অবশ্যই পরে দেব, সবসময় তো আর আমার ফোনগুলো খারাপ থাকবে না, আর সবসময় পরিস্থিতি একই থাকবে না, কারণ আমি নিজেকেও সময় দিতে পারছি না, মেয়ে দুটোকে সময় দিতে পারছি না, তার থেকে বড় কথা মেয়ে দুটোরও তার মধ্যে জ্বর, এবার দুটো মেয়ে সামলে, সংসারের কাজ সামলে, মাকে অসুস্থ মাকে সামলে উঠে আমি সবাইকে তো ফুল সাপোর্ট দিতে পারছি না, তার মধ্যে একটা ফোন, বারবারই বলছি আমার একটা ফোন, এখন যেহেতু আগে দুটো ফোন ছিল সমস্যা হতো না, দুটো বলতে আমার একটা আর ভাইয়েরটা যতটা পারতাম আমি নিয়ে রাখতাম আমার কাছে, এখন ভাইয়েরটা নিয়েও থাক নিতে পারছি না। তো এই কথাগুলো বলার ছিল, জানি না কেউ খারাপ ভেবে নিও না, কারণ অনেকেই থাকো না, আমি সেইগুলোই শেয়ার করতে এসেছি, কেন যদি থাকতে আমার ডাব্লিউটি অবশ্যই উঠতো, মানে আমি কিছুদিন এলবি করার পরে আমার অনেকটাই ডাব্লিউটি উঠে গেছিলো, সেটা আমি সবার সাথে শেয়ারও করেছি যে আমার কত ডাব্লিউটি উঠে গেছে, তারপর থেকে ডাব্লিউটি একটুও বাড়ছে না, আর জানি না হয়তো অল্প অল্প ডাব্লিউটি দিচ্ছে বলে ওয়াইটিতে যোগ করছে না হতে পারে, কিন্তু একদমই বাড়ছে না, আর আমি এলবি কাটার পরে এত কম দিচ্ছে মনে হয় শুধু নেটগুলো ফোনে শেষ করছি, বেকার বেকার আমি এলবি খুলে বসে থাকছি, এরকম একটা
মনে হচ্ছে। আর অনেকেই বলো যে আমি মিউট রেখে এলবি করি, অনেকের মানে এটা বলো, কিন্তু মিউট রেখে এলবি না করলে কি করব বলো? আমার তো যমজ মেয়ে, দুজনেই 3 বছর বয়স। এবার যদি মিউট রেখে না করি, মেয়ের যদি কান্নাকাটি করে ওটা তো ভালো না, ওটা তো ইউটিউবে রুলসের বাইরে, তাই না? তো ওইটা যদি আমি করি, মানে রুলসটা ওদের নিয়মটা ভঙ্গ করি, তাহলে আমারই বেশি ক্ষতি হবে। তোমাদের কারোর ক্ষতি হবে না, কিন্তু ক্ষতিটা হবে কি বলতো, আমার চ্যানেলটারই ক্ষতি হবে। সেই কারণেই আমি মিউট রেখে দিই। তো এই কথাগুলোই বলার ছিল, আর বেশি কিছু বলবো না তোমাদের, কেন আর কিছু বলার মতন পরিস্থিতিও নেই। আর মেয়ে দুটো সত্যি খুব অসুস্থ, আর আমাকে একা হাতে সবটা সামলাতে হচ্ছে, যেহেতু ভাই সকালবেলা কাজে যায়, দাদা সকালবেলা কাজে যায়, বাবাও সকালবেলা কাজে যায়। সকালের মধ্যে রান্না বান্না সেরে তাদের খেতে দিতে হয়, মার আলাদা রান্না রয়েছে, দুপুরে মাকে আবার গরম রান্নাই করে দিই, সকালে তো করি, আবার সকালেটা থেকে গেলে দুপুরে সেটা মাকে খেতে দিই না, দুপুরেও আবার আলাদা করে রান্না করি। এবার ভাবো আমি একা কি করে, দুটো মেয়ে, মেয়ে না থাকলে সংসারের কাজ করা কোনো অসম্ভব ব্যাপার না। আর অনেকেই বলছো আমি নাকি সারাদিন মেয়েকে নিয়ে পড়ে থাকি, তো প্লিজ যারা বলছো আমার বাড়িতে আসো, এসে দেখো আমি সারাদিন কি নিয়ে পড়ে থাকি। অবশ্যই দেখলে বুঝতে পারবে, বাইরে থেকে তো দেখে মানুষকে কিছু বোঝা যায় না, তো অবশ্যই আমার বাড়িতে এসে প্লিজ একদিন ঘুরে যেও আর সারাদিনটা কাটিয়ে যেও আমার সাথে, তাহলে বুঝতে পারবে আমি কি কি করি আর না করি। আর মেয়েকে নিয়ে তো পড়ে থাকতেই হবে, তাই না বলো? ওরা তো বাচ্চা, ওদেরকে নিয়ে না পড়ে থাকলে তো হবে না বলো? এই বয়সটা যদি পেরিয়ে যায় তো তারপরে তো আর ফিরে পাবো না, কিছুদিন পর থেকে স্কুল পড়া চাপ, এই করতে করতে মেয়েগুলোকে আর আদর করারও মানে সুযোগ পাবো না এরকমই। তো আমার মেয়ে, আমি মেয়েকে নিয়ে পড়ে থাকতেই পারি, তোমরা বলেছো অবশ্যই ভালো কথা, কিন্তু তোমরা এসে একটু দেখে যেও, সারাদিন একটা দিন প্লিজ আমার সাথে কাটিয়ে যেও, আর দেখো আমি সারাদিন কী কী করি না করি। তো সবাই, সবার সাথে এই কথাগুলো শেয়ার করলাম। বন্ধুরা তোমরা কিচ্ছু মনে করো না, সব কথাগুলো তোমাদের উদ্দেশ্যে আমি বলছি না, ঠিক আছে? কিছু কিছু আমার ব্যক্তিগত কারণেই বলছি, তো তোমরা প্লিজ এই সব নিয়ে কোনো মন খারাপ করো না, আর কিছু ভেবো না মানে যে আমি তোমাদেরকে বলছি। কিছু কিছু মানুষের কারণেই আমি এই ভিডিওটা করতে বাধ্য হলাম, কারণ আমার মানে শারীরিকভাবে আমাকে খুব টর্চার করা হচ্ছে, মানে খুব প্রবলেমের মধ্যে রয়েছি, ব্যক্তিগত তো একটা অশান্তি রয়েছে এই মার শরীরের জন্য, মানে মার এরকম একটা মানসিক চিন্তা তো রয়েছে, তারপরেও আমাকে মানে অনেক রকমভাবে কথা শোনানো হচ্ছে, সেই কারণে আমি এই জিনিসগুলো মানে তুলে ধরলাম তোমাদের সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, তো টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। এবার আসি আমি, এই ভিডিওটা আজকেই পোস্ট হচ্ছে, প্লিজ দেখো, কোনো স্কিপ না করেই ভিডিওটা প্লিজ দেখে নিও। টাটা।